breathing. Feels like I'm lucid dreaming. I'm not usually the type to rush into the night. This time I can't. Hello, assalamu alaikum. কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওর মধ্যে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কে কেমন আছেন আশা করি কমেন্টে জানাবেন, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো আসলাম আমার সবজি খাতে, এই যে দেখেন সবজি খাত, ঠিক আছে। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার এই সবজি খাতে আমি কী কী সবজি লাগাইছি বা কী কী করছি, তো সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমার এই ছোট্ট একটা গার্ডেন, ছোট্ট একটা সবজি ক্ষেত, তো এখানে কী কী মানে সবজি লাগাইছি, কী কী করছি, তো সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো চলেন বন্ধুরা, এই যে এখন এই যে নেটটা খুলে নিই, তারপর আপনাদের দেখাইতেছি আমার এখানে ছোট্টখাট্ট একটা সবজি বাগানে আমি কী কী সবজি লাগাইছি সেটাই আজকে দেখাবো। তো প্রথমে এখান থেকেই শুরু করি, যে এখানে নিচে সবজি করছিলাম কিছু। তো এখানে আছে আপনার মিষ্টি কুমড়া, তারপরে সিম গাছ, তারপরে হইল গিয়ে আপনার ধুন্দুল গাছ আর চাল কুমড়া গাছ এখানে আছে বর্তমানে, এই যে এখানে দেখতে পারতেছেন এই আর কি। তারপরে এখানে আছে আপনার সব মরিচ গাছ, এখানে হইল গিয়ে আপনার এই বেগুন গাছ, তারপর এখানে কিছু এই টপগুলিতে কিছু শাক লাগাইছি এখানে, তারপর এখানে কিছু টপ আছে, এখানে সব মরিচ গাছ, তার পাশাপাশি এখানে একটা ভেন্ডি গাছ আছে, এগুলি ভেন্ডি গাছ, আর ওখান দিয়ে বেগুন গাছ আছে, তারপরে এটা হলো গিয়ে আপনার বটবড়ি গাছ এই আর কি। তারপরে এখানে হলো গিয়ে আপনার এইগুলি সিম গাছ, এই যে দেখতে পাচ্ছেন সিম গাছ, তারপরে সিম গাছের পাশে এখানে একটু দুই তিনটা কচু গাছ আছে, তারপরে আপনার এখানে আছে এই যে বেগুন গাছ, তারপরে এগুলি হলো গিয়ে মরিচ গাছ, তারপরে এখানে হলো গিয়ে আপনার এই যে কী জানি বলে পুঁই শাক, এগুলি সব পুঁই শাক, তারপরে এখানে বেগুন গাছ আছে আবার পাশাপাশি এই আর কি। তো চলেন ওদিকটায় যাওয়া যাক। তো এখানে আছে আপনার এই যে দেখেন কলমি শাক আছে, তারপরে এগুলি আপনার ক্যাপসিকাম, ক্যাপসিকাম যে মরিচের মতন যেগুলি হয় আর কি, এই যে ফুলও আসছে, তারপরে এখানে আছে কচু গাছ এই যে, তারপরে এখান দিয়ে আছে আপনার মরিচ গাছ অনেকগুলি, চারা করছিলাম জায়গার অভাবে লাগাইতে পারিনি তাই এখানে রয়ে গেছে, আর এটা তো সিম গাছ দেখাইছি। তারপরে এখান দিয়ে আছে এই যে চলেন এই যে এখান দিয়ে এগুলি হলো কি আপনার বটবড়ি গাছ, এই যেগুলি সব বটবড়ি, এই যে এখনও বটবড়ি আছে এই আর কি। তার এখান দিয়ে করলা একটা হয়েছে, এই যে করলা, করলা গাছ আছে এখানে, তারপরে এটি হলো গিয়ে সিম গাছ, এগুলি বটবড়ি, তারপরে এখান দিয়ে এলো গিয়ে আপনার সিসিঙ্গা গাছ, যে সিসিঙ্গা আছে এই যে দেখেন সিসিঙ্গা দেখতে পাচ্ছেন, সিসিঙ্গা গাছ আছে, তারপরে যে এটা লাউ গাছ, কিন্তু লাউ হয় না এই আর কি, লাউ গাছ, তারপরে এই যে করলা গাছ, করলা গাছ আছে এখানে। তো ওই দিকটাই চলি। তারপরে এই যে এখানে ধুন্দুল গাছ আছে, এই যে এখানেও ধুন্দুল গাছ আছে, তারপরে এখানে মিষ্টি কুমড়াও আছে, এই যে মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন, তারপরে যে আপনার ভেন্ডি গাছ ঢেঁড়স, এই যে এখানে বটবড়ি গাছ আছে, তারপরে আপনার এই যে এখানে করলা গাছ আছে, আরও এই যে ভেন্ডি গাছ আছে এখানে অনেক, এই যে ভেন্ডি ধরে আছে, এই যে এখানে ভেন্ডি, এই যে দেখতে পাচ্ছেন এই যে ভেন্ডির ফুল এসে রয়েছে, এই যে এখানে মিষ্টি কুমড়া গাছ, এই যে মিষ্টি কুমড়া, এখান দিয়েও মিষ্টি কুমড়া গাছ আছে, তারপরে এখানে একটা মিষ্টি কুমড়া আছে, এই যে এখান দিয়ে আছে আপনার করলা গাছ, এই যে করলা গাছের ফুল, এই যে তারপরে ওখান দিয়ে একটা করলা আছে, তারপরে এই যে দেখেন সিম গাছের ফুল দেখতেই পাচ্ছেন, তারপরে এখানে এই যে আপনার ডাটা শাক লাগাইছি এখনও মানে ছোটো ছোটো, এই যে দেখেন ওগুলি হলো গিয়ে ডাটা শাক, তার আগেও একবার লাগাইছিলাম ডাটা শাক, এই যে দেখেন এখানে ডান্ডা আছে ডাটা শাকের, এই যে কলমি শাকও আছে এখানে, এই যে দেখেন কলমি শাক, এই যে কলমি শাক, এখানে আপনার এখান থেকে হলো গিয়ে আপনার বটবড়ি গাছ, তারপরে হলো গিয়ে সিম গাছ, তারপরে করলা গাছ, তারপরে সিসিঙ্গা গাছ, তারপরে কুমড়া গাছ, তারপরে এখানে আছে আপনার চাল কুমড়া গাছ আছে, তারপরে আপনার ভেন্ডি গাছ আছে এখান দিয়া, তারপরে এখান দিয়ে আছে আপনার করলা গাছ আছে, তারপরে এই যে এটা হলো গিয়ে চাল কুমড়া গাছ, এই যে এটা হলো গিয়ে আবার সিসিঙ্গা গাছ, ধুন্দুল গাছ, তারপরে এখান দিয়ে মিষ্টি কুমড়া আছে,
তারপরে ভেন্ডি গাছ আছে এই আর কি, এখান দিয়ে এখান দিয়া। আর ওই সেটটা তো দেখাইলে আমি আপনাদেরকে, এই যে পুরো আমার ক্ষেতটা আর কি, এখানে হলো কি আপনার সিম গাছ এই আর কি। তো যাই হোক বন্ধুরা, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমি নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।